নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে সৌম্য। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান আর্মির র্যালির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি সম্পর্কে ইতিমধ্যেই আপনারা অনেকেই জেনে গিয়েছেন, যারা জানেন না আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ইন ডিটেলসে জানিয়ে দেব। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা এই ইন্ডিয়ান আর্মি র্যালির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ইন্ডিয়ান আর্মি র্যালি হয়ে থাকে, যেমন শিলিগুড়ি, ব্যারাকপুর, কলকাতা। তবে আজকের এই ভিডিওতে যে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদেরকে জানাতে চলেছি, এখানে র্যালি হবে ব্যারাকপুরে। প্রথমে আপনাদের জেনে রাখতে হবে যে এই ব্যারাকপুর র্যালির জন্য কারা কারা আবেদন করতে পারবেন, কারণ আপনারা সকলেই জানেন আলাদা আলাদা জেলা থেকে এখানে আবেদন করতে হয়, সবাই সব র্যালির জন্য আবেদন করতে পারেন না। তার আগে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবেন, ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ আপডেটটা। এই ব্যারাকপুর আর্মি র্যালির জন্য আবেদন করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার বাসিন্দারা। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, আজকেও আপনি আবেদনটা করে নিতে পারেন। লাস্ট ডেট রয়েছে 21 আগস্ট 2021, বোঝা গেল? এবং বলা হচ্ছে এক্সাক্ট ডেট অফ র্যালি উইল বি কনফার্মড ল্যাটার, অর্থাৎ র্যালির যে ডেটটা, কবে হবে র্যালি সেটা পরে জানানো হবে, বোঝা গেল? এবারে দেখুন ক্যাটাগরি অ্যান্ড ফিজিক্যাল ক্রাইটেরিয়া। প্রথমে যে পোস্ট বলা রয়েছে, সোলজার জেনারেল ডিউটি, আপনার বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে, বয়সটা হিসাব করবেন 1 অক্টোবর 2020 তারিখের হিসেবে, এবং আপনার জন্ম তারিখটা 1 অক্টোবর 2000 থেকে 1 এপ্রিল 2004 তারিখের মধ্যে হতে হবে। দুটো কথাই একই, সেই 1 অক্টোবর 2020 তারিখের হিসেবে বয়সটা 17.5 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। আপনার উচ্চতা হতে হবে 169 সেমি, অর্থাৎ 169 সেন্টিমিটার। আপনার ছাতি হতে হবে, বুকের ছাতি, চেষ্টা 77 সেমি এবং 5 সেন্টিমিটার পর্যন্ত প্রসারণের ক্ষমতা দরকার। এই সোলজার জেনারেল ডিউটি পদে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন লাগবে অন্তত মোটের উপরে গড়ে 45% নম্বর সহ মাধ্যমিক পাস, এবং মাধ্যমিকের প্রত্যেকটা বিষয়ে অন্তত 33% নম্বর পেতে হবে, বোঝা গেল? ধরুন মাধ্যমিক 700 নম্বরের পরীক্ষা হয়, ওই 700-র মধ্যে টোটাল আপনাকে 45% নম্বর পেতে হবে, এবং মাধ্যমিকের যে 7টা বিষয়, ঠিক আছে, প্রত্যেকটা 100 নম্বরের মধ্যে কমপক্ষে আপনাকে 33 নম্বর পেতে হবে, মানে 33% নম্বর, ঠিক আছে, বেশি পেলে তো আবেদন করতেই পারবেন। এবং বলা হচ্ছে ফর গোর্খা, গোর্খা যারা রয়েছেন, মাধ্যমিকের ওপরে মিনিমাম 33% নম্বর এগ্রিগেট ইন অল সাবজেক্ট, অর্থাৎ যারা গোর্খা কমিউনিটি থেকে রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে মাধ্যমিকে মোটের ওপরে 33% নম্বর থাকলে আবেদন করতে পারবেন। নেক্সট দেখুন সোলজার টেকনিক্যাল, বয়স হতে হবে 17 থেকে 23 বছরের মধ্যে, উচ্চতা 169 সেমি, ছাতিটাও সেম আগের পোস্টের মতো, এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে, উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ইংলিশ, এবং মিনিমাম 50% নম্বর, মোটের ওপরে 50% নম্বর থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং প্রত্যেকটা সাবজেক্টে অন্তত 40% নম্বর থাকা বাধ্যতামূলক। নেক্সট দেখুন সোলজার টেকনিক্যাল অ্যাভিয়েশন অ্যামুনিশন এক্সামিনার, ঠিক আছে, এখানে বলা হচ্ছে বয়স সেম 17.5 থেকে 23 বছরের মধ্যে, বাকিগুলোও কিন্তু সেম, উচ্চতা, ছাতি এবং কোয়ালিফিকেশানও কিন্তু এই সোলজার টেকনিক্যাল পদের মতো যেমন একই যাওয়া হচ্ছে। নেক্সট দেখুন সোলজার টেকনিক্যাল, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট বা নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি, এখানে বয়স হতে হবে সেম, উচ্চতাও সেম এবং আপনার ছাতির পরিমাপটাও সেম, এবং বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্সে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ বিষয় নিয়ে, মোটের ওপরে 50% নম্বর থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, প্রত্যেকটা বিষয়ে অন্তত 40% নম্বর থাকতে হবে, অথবা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি অ্যান্ড ইংলিশ বিষয় নিয়ে, এখানেও কিন্তু আপনার সেম, মোটের উপরে 40% নম্বর থাকতে হবে।
নেক্সট দেখুন সোলজার ক্লার্ক বা স্টোরকিপার টেকনিক্যাল, এখানে 17.5 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। উচ্চতা এখানে কম লাগবে, আগেরগুলোতে 169 ছিল, এখানে 162 সেন্টিমিটার, ছাতিটা সেম 77 সেমি, 5 সেমি ফোলাতে হবে। এখানে কিন্তু আর্টস সায়েন্স কমার্স যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং মোটের উপরে আপনার 50% নম্বর থাকতে হবে। এবং ইংরেজি, ম্যাথ অথবা অ্যাকাউন্টস বা বুক কিপিং, এগুলোতে কিন্তু এইসব বিষয়গুলোতে আপনার 50% নম্বর থাকতে হবে। ইংরেজিটা সবার থাকে, এখানে যাদের ম্যাথ নেই কোনো অসুবিধে নেই, কিন্তু ইংরেজিতে আপনার 50% নম্বর থাকতে হবে। সোলজার ট্রেডসম্যান, এটা মাধ্যমিক পাসে আপনারা আবেদন করতে পারবেন, এজ লিমিট সেম এবং উচ্চতা 169 সেমি এবং ছাতি এখানে 1 সেন্টিমিটার কম লাগবে, 76 সেমি এবং সেই একই 5 সেমি আপনাকে ফোলাতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং বলা হচ্ছে 33% নম্বর ইন ইচ সাবজেক্ট, প্রত্যেকটা বিষয়ে 33% নম্বর থাকতে হবে। এবারে দেখুন সোলজার ট্রেডসম্যান এইট পাসে আপনারা আবেদন করতে পারবেন, এজ লিমিট সেম এবং ছাতি সেম লাগবে, এটাও কিন্তু উচ্চতাটাও কিন্তু সেম লাগবে, ঠিক আছে। এইট পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এইট পাসের প্রত্যেকটা বিষয়ে আপনাকে 33% নম্বর পেয়ে থাকতে হবে। এবারে দেখুন ফিজিক্যাল ফিটনেস টেস্টে আপনাদের কী কী রয়েছে, এই জিনিসটা আপনাদের ভালো করে বুঝতে হবে, কারণ এইটা আপনাদের র্যালিতে গিয়ে কিন্তু এটা চেক করা হবে, ঠিক আছে। 1.6 কিমি রান দিতে হবে, অর্থাৎ 1600 মিটার আপনাকে দৌড়াতে হবে, গ্রুপ ওয়ান বলছে। যদি আপনি এই দৌড়টা 1600 মিটার রান 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারেন তাহলে আপনি 60 নম্বর পাবেন। যদি আপনার সময় একটু বেশি যায়, 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে আপনি কমপ্লিট করতে পারেন তাহলে 48 নম্বর পাবেন। তাহলে দেখুন এই ছোট্ট একটা সময়ের মধ্যে কেমন নম্বরটা ভ্যারি করছে, তাই রানটা আপনাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবারে দেখুন বিম পুল আপস রয়েছে, 10টা পুল আপস যদি আপনি দিতে পারেন 40 নম্বর, 9টা দিলে 33, 8টা দিলে 27 নম্বর, 7টা দিলে 21 নম্বর, 6টা দিলে 16 নম্বর। 9 ফিট ডিচ রয়েছে, নিড টু কোয়ালিফাই, জিগজ্যাগ ব্যালেন্সটাও নিড টু কোয়ালিফাই, অর্থাৎ এগুলো আপনাকে পাস করতে হবে, কোনো নম্বর এখানে নেই। এবং বলা হচ্ছে দেখুন সোলজার টেকনিক্যাল, সোলজার টেকনিক্যাল এভিয়েশন অ্যান্ড অ্যামুনিশন, আর সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সোলজার ক্লার্ক অর স্টোরকিপার টেকনিক্যাল। এখানে বলা হচ্ছে আপনাকে শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস টেস্টটা বা পিএফটিটা কোয়ালিফাই করতে হবে, পাস করতে হবে, তাদের জন্য এই নম্বরটা কিন্তু দেখা হবে না। তাহলে নম্বর দেখা হবে বাকি পোস্টগুলোর জন্য, ঠিক আছে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটাও কিন্তু আপনাকে র্যালির দিন চেক করে নেওয়া হবে। এবারে দেখুন এখানে রিটিন টেস্ট থ্রু কমন এন্ট্রান্স এক্সামিনেশন, যদি আপনারা র্যালিতে পাস করেন তাহলে তারপরে কিন্তু আপনাদের রিটিন টেস্ট হবে। বলা হচ্ছে উইল বি কন্ডাক্টেড ফর মেডিক্যালি ফিট ক্যান্ডিডেট অ্যান্ড নমিনেটেড ভেনু, লোকেশন, ডেট অ্যান্ড টাইম অফ রিটিন টেস্ট উইল বি ইন্টিমেটেড অ্যাট র্যালি সাইট অ্যান্ড থ্রু অ্যাডমিট কার্ডস, ঠিক আছে। আপনাদের র্যালি যেদিন হবে সেদিন কিন্তু আপনারা বুঝতে পেরে গেছেন যে আপনারা পাস করছেন কি না, সেদিন কিন্তু সমস্ত আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এবারে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আপনাকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে দেখুন, অ্যাডমিট কার্ড আপনাদেরকে নিয়ে যেতে হবে, প্রিন্ট করা অ্যাডমিট কার্ড, প্রিন্ট উইথ লেজার প্রিন্টার অন গুড কোয়ালিটি পেপার, লেজার প্রিন্টারে আপনাকে প্রিন্ট করতে হবে। অনেকে জানেন না লেজার প্রিন্টার আর ইঙ্কজেট প্রিন্টার থাকে, ইঙ্কজেট প্রিন্টার মানে যেটা আমরা দেখবেন যে প্রিন্টারগুলো কালার প্রিন্টিং হয়, লিকুইড কালি থাকে, ঠিক আছে, ওটা ইঙ্কজেট প্রিন্টার। আর লেজার প্রিন্টারে ডাস্ট কালি থাকে, গুঁড়ো কালি থাকে, সেটা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট হয়, ওই মানে লেজার প্রিন্টারে আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। ফটোগ্রাফ আপনাদেরকে নিয়ে যেতে হবে, 20 কপি আনঅ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এবং আপনাকে একদম টাইম টু টাইম একদম লেটেস্ট ফটো তুলে নিয়ে যেতে হবে, বুঝতে পারলাম। এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে, ডোমিসিল সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট মানে যাদের কাস্ট তাদেরকে নিয়ে যেতে হবে, রিলিজিয়ন সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে, ক্যারেক্টার সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট আপনি যে অবিবাহিত সেটা আপনাকে নিয়ে যেতে হবে, রিলেশনশিপ সার্টিফিকেট, এটা সবার জন্য নয়, ধরুন কারোর বাবা আর্মিতে ছিল, সে হয়তো শহীদ হয়েছেন, তার ক্ষেত্রে একটা রিলেশনশিপ সার্টিফিকেট, ওই ব্যক্তি যে আপনার বাবা ওটা প্রমাণ করার জন্য একটা রিলেশনশিপ সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে,
ঠিক আছে, এটাই হচ্ছে মোট কথা। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন joinindianarmy.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। আবেদন শুরু হয়ে গিয়েছে, লাস্ট ডেট রয়েছে 21 তারিখ। এবং এখানে এপিডপিড আপনাকে একটা 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে শো করতে হবে এবং ব্যাংকের ডিটেলসটাও আপনাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আপনারা চেক করে নেবেন যাদের এনসিসি এ সার্টিফিকেট, এনসিসি বি সার্টিফিকেট সেগুলো যদি আপনারা রাখেন, সেক্ষেত্রে আপনারা এক্সট্রা নম্বর পেয়ে যাবেন, সেটা আপনাদের জন্য একটা অগ্রাধিকার হবে। যদি আপনারা আবেদন করতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এই নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ বাংলাতে পড়তে পারবেন। ওই পেজটাতে examBangla.com-এ আমাদের ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গলে নাম্বার 1 জব নিউজ পোর্টাল, সেখানে বাংলাতে পড়ে আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন, এই নোটিশের লিঙ্কটা পেয়ে যাবেন, নিজেরা ভালো করে পড়বেন, তারপরেই আপনারা আবেদন করবেন। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।